প্রত্যন্ত গ্রাম কিংবা এডিসি এলাকা নয়। খোদ ঊনকোটি জেলার জেলা সদর কৈলাস শহরের উপকণ্ঠে উপস্থিত রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ল্যাবরেটরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আসার পর ল্যাবরেটরি বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে হাসপাতালে নিয়োজিত পূর্ত দপ্তরের কর্মী দিলীপ কুমার দাস এবং ল্যাবরেটরি আসা এক রোগীর আত্মীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সকাল 8টা থেকে ল্যাবরেটরি খোলা থাকার কথা থাকলেও 11টা বেজে গেল, সরকারি হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ রয়েছে। সিনিয়র পরীক্ষক সহ ল্যাবরেটরিতে মোট 3 জন কর্মী থাকলেও বৃহস্পতিবার 1 জন কর্মীরও দেখা মেলেনি ল্যাবরেটরিতে, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। আমি তো হসপিটালে কিছু না আইসেন আইসি বাচ্চাটা কালকে পাপি ম্যাডাম দেখাইছিল যে ওই কালকে কইছে এখানে টেস্ট করাই তাই দেখাই পেলে সকালবেলা ও আইলাম 9টার সময় ডাক্তার আইসে, ঠিক আছে আইয়া পরে কইল এখানে টেস্টটা করাইলাম, কি বলবেন মানে একজন শহরের নাগরিক হিসেবে প্লাস আপনি আপনার শিশুকে নিয়ে আইছেন এখানে টেস্ট করার জন্য? তো এরকম তো হয় না, এরকম মানুষের বাচ্চারা ডাক্তার দেখাইতে অবস্থায় এটা কিন্তু হয়নি। মহকুমা হাসপাতালের ল্যাবরেটরি কর্মীদের এরূপ খামখেয়ালিপনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন চিকিৎসা করাতে আসা এক রোগীর পরিজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।